মধ্যপ্রাচ্যকে বিভিন্ন কারণে উত্তেজিত রাখা ইসরায়েল কেন সবার ঘৃণার পাত্র? এত শত সমালোচনা, নিন্দা কেন তাদের উদ্দেশ্যে? ফিলিস্তিন আর হামাসের ক্ষতি তারা কিভাবে করেই চলেছে? কি কি কুকর্মের কারণে সবার চক্ষুষুল ইহুদি বহুল এই দেশ? গুপ্ত হত্যা, তথ্য চুরি, অনুপ্রবেশ সহ মানবতা বিরোধী কি কি কাজ করে চলেছে তারা? তাদের নৃশংসতা নিয়ে যতই জানবেন ততই অবাক হবেন। আসুন আর জেনে নিই তাদের যত কুকীর্তির কথা। গুপ্ত হত্যার মতো নৃশংস বিষয় সম্পর্কে আলোচনা হলে যেসব নাম মাথায় আসবে তাদের মধ্যে প্রথম সারিতেই থাকবে মোসাদ, ইসরায়েলের প্রধান ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মোসাদের কর্মক্ষেত্র বেশিরভাগ সময়ই থাকে ইসরায়েলের সীমানার বাইরে। হত্যা আর গোপন নথি জোগাড়ে মোসাদ চোস্ত হলেও এসব খবর বিশ্ব একমাত্র তখনই জানে যখন তাদের এসব কার্যক্রম অনিচ্ছাকৃতভাবে ধরা পড়ে যায় অথবা মোসাদ তাদের শত্রু সংগঠনগুলোর মধ্যে ত্রাসের সৃষ্টির উদ্দেশ্যে নিজেরাই জানান দেয়। বিগত বছরে ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের হত্যা ছাড়াও আরও একটি কারণে গোটা পৃথিবীর কাছে দৃষ্টি আকর্ষণ পায়, আর সেটি হচ্ছে পেগাসাস স্পাই। এটি ইসরায়েলের সংস্থা NSO এর তৈরি একটি সফটওয়্যার, যা কিনা মোবাইলে আড়ি পাতার যন্ত্র হিসেবে কাজ করে থাকে। ফোনে কি কথাবার্তা হচ্ছে, হোয়াটসঅ্যাপে কি আদান প্রদান করা হচ্ছে সবই জানা যায়। ফোনে কি তথ্য, নথি, ছবি রয়েছে সেই সব দেখে ফেলা যায় এরই মাধ্যমে। অথচ যার মোবাইল হ্যাক করা হয়েছে তিনি জানতে পারে না কিছুই। 2019 সালের অক্টোবর মাসে ফেসবুকের মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ জানায় চারটি মহাদেশে প্রায় 1400 জনের মোবাইলে পেগাসাসের মাধ্যমে হ্যাক করা হয়েছে। 2018 সালে ফিলিস্তিনি প্রকৌশলী ডক্টর ফাদি আল বাতাস মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে খুন হন। দুজন আততায়ীর হাতে তিনি নৃশংসভাবে খুন হন। মধ্য এপ্রিলের এক শনিবার সকালে ফাদিকে পরপর 10টি গুলিতে ঝাঁঝরা করে দেয় সেই দুজন হত্যাকারী। ফাদি মালয়েশিয়াতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিল, তবে তার আগে তিনি ছিলেন গাজার এনার্জি অথরিটির একজন কর্মকর্তা। তার পরিবারের দাবি, তাকে হত্যার পেছনে একমাত্র দায়ী হল ইসরায়েলের মোসাদ, কারণ তিনি হামাসের সদস্য ছিলেন। 1980 সালে ইসরায়েলের বেশ কয়েকজন ইরাকি বিজ্ঞানীদের গুপ্ত হত্যা করে মোসাদের কিদন ইউনিট। এর মধ্যে ছিলেন মিশরীয় পরমাণু বিজ্ঞানী ইয়াহিয়া আল মাসাদ, যিনি ইরাকি নিউক্লিয়ার প্রজেক্টের কাজে নিয়োজিত ছিলেন, যা সাদ্দাম হোসেনের হাত ধরেই শুরু হয়। একটা সরকারি সফরে তিনি প্যারিসে অবস্থান করছিলেন, সেখানে তার হোটেল কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার সহকর্মী ইরাকি কুর্দি সিভিলিয়ান ইঞ্জিনিয়ার আব্দাল রহমান রাসুলকে হত্যা করা হয় ডিসেম্বরে। প্যারিসেই তাকে গুলি করে হত্যা করা হয়। রাসুল ছিলেন একই নিউক্লিয়ার প্রজেক্টের কর্মকর্তা। ইরাকি পরমাণু বিজ্ঞানী সালমান রাশিদ আল্লামিকে 1981 সালের জুনে জেনেভায় পাওয়া যায় মৃত অবস্থায়। তার মরদেহ বিভৎসভাবে ফুলেছিল, যার থেকে ময়নাতদন্তকারীরা এক ধরনের ভাইরাস খুঁজে পায়। সেই একই ভাইরাসটি খুঁজে পাওয়া গিয়েছিল ইয়াহিয়া আর রাসুলের শরীরেও। হিউম্যান রাইটস ওয়াচের মতে 2021 সালের মে মাসে হঠাৎ বোমা বর্ষণের সময় ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় গাজা শহরের 4টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়, যা যুদ্ধের নিয়ম ভঙ্গ করে এবং এমনকি যুদ্ধ অপরাধও হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়। হামলার ফলে আশেপাশের বাড়িঘরগুলো ধ্বংস হয়ে যায়, তার সাথে সাথে আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। এসব শুধুমাত্র আমাদের দৃষ্টিসীমায় আসা এমন কিছু কুখ্যাত কর্মকাণ্ড। ইসরায়েল এবং মোসাদের এমন অনেক কার্যক্রম আছে যা আমাদের কাছে এখনও পরিষ্কার নয়, যা কখনো মানুষ জানতে পারেনি এবং হয়তো মানুষ কখনোই জানতে পারবে না।